আবারও স্বাগত সারা। বর্ণাঢ্য আয়োজনে পালিত হল ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব। দুদিন ব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মেলবন্ধনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসানের তথ্য ছবিতে নীলা হাসনাতের রিপোর্ট। দেশের উত্তর প্রান্তে অবস্থিত 1964 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি 50 বছর পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে মিলন ঘটে 1300 ছাত্রছাত্রীর। এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম এই বিদ্যালয়েরই ছাত্র। প্রাক্তন ও বর্তমান ছাত্রদের হইহুল্লো যেন আবারও স্কুল জীবন ফিরে পেয়েছে সবাই। এই মিলন মেলা আমাদের জন্য আসলে খুবই দরকার ছিল আমরা মনে করি, আর স্কুলের 50 বছর পূর্তি অনুষ্ঠান আমাদের মন ভরিয়ে দিয়েছে। আমার ছাত্রীরা সবাই একত্রিত হয়েছে এবং যারা বিভিন্ন স্থান থেকে এখানে কষ্ট করে এসেছে সবাইকে আমি জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। আরো স্কুলে এসে আনন্দে মেতেছেন প্রাক্তনরা। অনেকে চিনতেই পারছি না, খুব ছোট মানুষ ছিল, এখন অনেক বড় হয়ে গেছে, সব মিলে অনেক ভালো লাগছে। 19 বছর আগে স্কুল ছেড়ে গিয়েছে, হ্যাঁ 19 বছর পরে আবার সবাই একত্রিত হয়েছে, এটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এরকমই যখনই কোনো মিলন মেলা হয় তখন যদি তারা এরকম গঠনমূলক কাজে এগিয়ে আসে তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোই এই তরুণ সমাজের একদিন সামগ্রিকভাবে দেশের উন্নয়নে এবং জাতি গঠনে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। তাদেরকে দেখে আমাদের এই বর্তমান ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে এই উদ্দেশ্যে মূলত। দলের গৌরবোজ্জ্বল ইতিহাস ধরে রাখবে নবীনরা। নীলা হাসনাত, এশিয়ান টেলিভিশন।